এই দুনিয়া থাকার জায়গা নয় আপনি আমি কেউ চিরকাল থাকতে পারবো না কথা কোন ঠিক না বেটি টাকাওয়ালার টাকা জায়গায় পড়ে থাকবে জমিওয়ালার জমি জায়গায় পড়ে থাকবে গাড়িওয়ালার গাড়ি জায়গায় পড়ে থাকবে বাড়িওয়ালার বাড়ি জায়গায় পড়ে থাকবে জমিওয়ালা টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা দুনিয়াতে থাকতে পারবে না সে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 30 নম্বর ছোট্ট সূরা সূরা তাকাসুরের শুরুতে বলেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির পৃথিবীর মানুষ সম্পদের লোভ তোমাদেরকে আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে হাত্তা যুরতুমুল মাকাবির তোমাদের যে গোরস্থানে যাইতে হবে মাকবারায় যাইতে হবে সেই কথা তোমরা ভুলে গেছো এই জন্য দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি দেখাও টাকার বাহাদুরি দেখাও শিক্ষার বাহাদুরি দেখাও আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর রাসূল বলেন আদি নাফসাকা মিন আহলিল কুবুর এ আমার উম্মত দুনিয়ার জীবনে তুমি তোমাকে একজন সাধারণ কবরের বাসিন্দা মনে করো এর চাইতে বেশি কিছু মনে করিও যে কোন সময় আপনার আমার মরণ হয়ে যেতে পারে ঠিক না ব্যাটিক জনে কম কবরের বাসিন্দা মনে করতে কেন বলেছেন বিশ্ব নবী আল্লাহ নবীজির কথা বুঝার চেষ্টা করে নবী জুম্মতকে বুঝাইয়া দিলেন সব সময় নামাজ রোজা করে ইবাদত বন্দেগী করে মৌতের জন্য প্রস্তুত থাকবা যে কোনো সময় তোমার মরণ হতে পারে পয়গম্বর হাদিসের ভিতরে উদাহরণ দিয়া বুঝায় একজন মুসাফির একজন পথিক পথ চলতে গিয়ে প্রচন্ড রোদ্রের ভিতরে ক্লান্ত শ্রান্ত অবস্থায় অল্প সময় গাছের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করে এরপরেই তার গন্তব্যস্থানের দিকে চলে যায় কথা কোন ঠিক না ব্যাটি নবীজি উদাহরণ দিয়া বুঝায় এ আমার উম্মত শোনো দুনিয়ার জীবনটা এতটুকু মাত্র এর চাইতে বেশি কিছু নয় আর তোমরা এর পিছনে শুধু পাগলের মতো দৌড়াও কথা কোন ঠিক না ব্যাটি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উদাহরণ দিয়া বুঝা একটা লোক যদি সাগরের ভিতরে আঙ্গুল ডুবায় এই আঙ্গুলের মাথায় কতটুকু পানি আছে এক ফোঁটা কি ঠিক না এ আমার উম্মত তুমি যদি সারা দুনিয়ার মালিক হয়ে যাও ধরে নেন একটা লোক সারা দুনিয়ার মালিক হয়ে গেছে তুমি কতটুকু সম্পদের মালিক হয়েছ পয়গম্বর উদাহরণ দিয়া বুঝায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জান্নাতের ভিতরে যত নিয়ামত রয়েছে ওটা হলো সাগরের মতো আর ওই আঙ্গুলের মাথায় যতটুকু পানি আসে সারা দুনিয়ার ক্ষমতা সারা দুনিয়ার রাজত্ব এতটুকু এর চাইতে বেশি কিছু নয় ওই এক ফোঁটা পানির পিছনে আমরা পাগলের মতো দৌড়াইতে আছি কথা কোন ঠিক না ব্যাটি আমার মুসলমান ভাইরা এই দুনিয়া থাকার জায়গা নয় সবচেয়ে বড় প্রমাণ হলো আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আজরাইল যখন নবীজির ইন্তেকালের সময় নবীজির দরজার সামনে আইসা সালাম দেয় ডাক দিয়া কে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি আপনার ঘরের ভিতরে প্রবেশ করব আজরাইল দুনিয়াতে কারো কাছ থেকে অনুমতি চায় না দুনিয়ার কোন রাজা বাদশা এমপি মন্ত্রী কোন নবী রাসূল পীর ওলিয়া উলিয়া গাউস কুতুব কারো কাছ থেকে আজরাইল কোনদিন অনুমতি নেয় না অনুমতি চায় না শুধুমাত্র একজন ব্যক্তির কাছে অনুমতি চেয়েছেন যিনি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ টেকের হাটের মুসলমান নবীজি ডাক দেয় কে আজরাইল এ আজরাইল
আমাকে একটু সময় দাও আমাকে একটু সময় দাও হাত্তা ইয়াতিয়ানি জিব্রাইল একটু জিব্রাইল আসো তার সাথে আমি একটু পরামর্শ করি ইতিমধ্যে জিব্রাইল হাজির আমার ভাইয়ের আমার বন্দনা বিশ্বনবী ডাক দেয় জিব্রাইল এ জিব্রাইল আজরাইল আমার জান কবজ করতে এসেছে বলো তোমার সিদ্ধান্ত কি তোমার মতামত কি জিব্রাইল কুরআন শরীফের আয়াত তেলাওয়াত করা শুরু করছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন হুজুর আপনিও চলে যাবেন আপনার শত্রু মিত্র কেউ থাকতে পারবে না সবাই চলে যাবে নবী ডাক দেন কে আজরাইল এ আজরাইল আমার জান তুমি কবজ করে নাও আজরাইল কে রাসূলুল্লাহ আমার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে কিভাবে আমি আপনার বুকের উপরে হাত রাখব আপনার জান আমি কিভাবে বের করে নিব আমার সাহস হয় না তার করো কিছু করার নাই মহান রব্বুল আলামিন আপনার সাক্ষাতের জন্য অপেক্ষমান সুবহান আমার মুসলমান ভাইরা আমার আপনার নবী বিশ্ব নবীর জান কবজ করে নেয় আজরাইল আজরাইলের হাত থেকে বিশ্ব নবী বাঁচতে পারে নাই মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার ইন্তেকালের সময় আজরাইল সরাসরি রুমের ভিতরে ঢুকে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কা আজরাইল কে তুমি মুসা আলাইহিস সালাম তো প্রথম বুঝতে পারে না আজরাইল কয় কে তুমি কয় আনা মালাকুল মাউত কয় কেন আসছো জিতু আন আকবাজা রুহাক আমি আসছি আপনার জান কবজ করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে অনুমতি নিছো কয় না অনুমতি নাও নাই কোন ঠাস করে চর লাগাই দিছে চর দেওয়ার সাথে সাথে আজরাইলের চোখ কপালে উঠে গেছে চোখ খাতে নিয়ে আল্লাহর দরবারে হাজির আল্লাহ আপনার পয়গম্বর মুসা আমার চোখ উঠে ফলাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে এ আজরাইল তুমি কি মুসার কাছে অনুমতি নিয়েছো কয় না তো অনুমতি নিল না কেন তুমি জানো না এর মেজাজ গরম আর কি মেজাজ গরম আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে ইশারা করলেন আজরাইলের চোখ ভালো হয়ে গেছে আল্লাহ ডাক দেয় আজরাইল এ আজরাইল তুমি মুসা পয়গম্বরের কাছে যাও তাকে গিয়া বলো সে যেন একটা গরুর পিঠে হাত দেয় এই হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময় তাকে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে আজরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দরজায় হাজির কই তুমি আবার আইছো কে আল্লাহ পাঠাইছে কই কি ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানাই দিতে বলছে আপনি যেন একটা গরুর পিঠে হাত দেন ওই হাতের নিচে যেই কয়টা পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময় এক এক বছর করে হায়াত বাড়িয়ে দেওয়া হবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া কে আজরাইল এ আজরাইল আমি দুনিয়াতে হাজার বছর বয়স পাইলাম ঠিক আছে কিন্তু তারপরে কি আমার মরতে হবে কয় মরতে তো অবশ্যই হবে মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মউত মউতুকাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু মউত জিস দিন আরহি হ মুর্দা কি হালকা হুই
روح تن سے اُر جائے گی مرد کی حلقہ ہوئی کیسے کیسے تاجداروں رانیاں شاہزادیاں تن بدن سب بل گئی ہو شکل صورت کیا ہوئی مرون تکے پلاو جتائی مرون تمائی لوئی بگیری جو دیو شدور آکاش پنے پلاو شتائی لگی شیری نو دی پتے نو کا چلے اوہ مجیبائی بیلا ڈوبر آگیا بھی اپار جیتے چائی ڈوبے گلے بیلا ریا روٹھے نا ڈنگ گلے ملا ریا رجمینا موسیٰ علیہ السلام ڈاک دیا کہ عزرائیل جہی تو آمار مرتے ہو بے عزرائیل تمہیں آمار کیا کھنے نیا ناؤ دنیا تے ہمارا ہزار بسر بچار شک نہیں موسیٰ علیہ السلام میرے جان عزرائیل وی عبوستہ قومس کرنی جائے اے مسلمان ادریس علیہ السلام میرے شاتے ایک جون فرستر بندوت تسیلو ادریس علیہ السلام ڈاک دیا بولے فرستر ہمارے کیوں آکاش دیکھتے مونے سائے کی آکاش دیکھتے مونے سائے کامی کو اللہ رکھ شاتے پرام ہم شکری انہوں متنی آجی فرستہ ادریس علیہ السلام کی اللہ انہوں متی شاپک کے پتھوم آسمان دیتیو آسمان کرے دیتیو آسمان چودتو آسمان نیا جائے ایتی میں دو پورتے کے ملاک الموت حاضر کے ملاک الموت حاضر کوئی کوئی جاؤ کہ ارسی اپنا زان کو بس کرات جنہ کے پڑھائی سے اللہ پڑھائی سے وہی جگہ ہے ملک الموت ادریس علیہ السلام میرے جان قبض کرے نہیں جائے ہمارا بھائرہ جا جکھنے مرم تر شکھنے ابو شوئی جیتے ہوئے ٹھیک دے بیٹھے ان اللہ عندہو علم ساعہ قیامت کبے ہوئے ککھون ہوئے ٹکی جانے ویونزل غیسا بشتی ککھون ہوئے ٹا اللہ جانے ویعلم ما فی الارحام مائر گربیر بیتر کیا سے ٹکی جانے وما تدری نفس مادا تکسیب غدا آگامی کل تمہیں کی کھابے کی اوپر جن کر بے اٹھاؤ اللہ جانے وما تدری نفس بی ای اردن تموت اور کون جگہ کر مرن ہو بے اٹھا کے بھالو جانے سلیمان علیہ السلام ان ایک بورو مانے ریک جن پیغمبر سلو زینی شدو مطرم مانوشیر برشاہی کرن نائے جنی زندر برشاہی کرے سے پاکھیر برشاہ جنی بستن پیپی لکر شاتو تینی کتھا بولتن اے مسلمن تار ای بیشال شنہا شننیے تینی باتا شیر مدد میں پیتی بیر ایک پرانتو تک آر ایک پرانتو پر جنتو سفر کرتن ٹھیک نا بیٹھیک یا تو خمتا اللہ پاک سلیمان علیہ السلام کے دان کرے سے شراب پیتی بھی راجو تو دان کرے سے شہی سلیمان علیہ السلام میرے مطل شماز رہیل حاضر اے پیغمبر سلیمان اول پر شمائے باقی آسیم تمہار کی کنار مرد کی کرتے مونے جائے تارہ تری کنو سلیمان علیہ السلام تارہ تری جن در کے ڈاک دیا بلچے اے جن رہا امار مونے راشا سیلو بیت المقدس میں نرمان کرو امار شمائن آئی شمائن آئی تارا تاری شمس میں تلو دوشتے کے بھاری باتی پاتھو رہینا بیت المقدس نرمان کرا شروع کرو سلائمان نبی جندر ماتوں میں بیت المقدس کا شروع کرے دائے بیت المقدس کا چلتے سے اے دیکھتے کہ تو تار میترو ہائے گا سے ایک بسر پر جنتو کا شمپدن کوئے فرشتہ ڈاک دیا بولے اے پیغمبر سلیمان کاش تو شیش ہوئے گا سے سلیمان علیہ السلام تو کتھا بڑھتا بولے نا نورا چرا نائی گائے جو کن ہر دیسے ٹاش کرے پورے گا سے قرآن بول سے تا اکلو من ساتا اوئی پکا تر لاتھیٹا وہ خیا بھلائی سے اے دنیا میسے گھلو بائی شدو آشاری کھلا گھار چک بجیلے بجیبیر مان
কি আপনার কি বাপ কোথা থেকে আগমন কোথায় জিতি হবিরি কি কারণে পাঠাইলো জানা নাহি হলো রে নদীর পার বাঙ্গে ওপার গরে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা আরে আকেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হায় আরে আকেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হায় কে এক বার আপনা মুহ আপনা রব কো বি দেখালা হায় মৌত কো সমঝা হে গাফিল اختتام زندگی در حقیقت موت تیرے ابتداء زندگی مسافر ہر کجا باشد اتن را یاد می دارد چو بلبل در قفس باشد چمن را یاد می دارد یہ تو مہاری مال و دولت یہ تیرا شاہی بحول یا وہ تجھ کو چھوڑ دے گا یا اسے چھوڑے گا تو جب ملک الموت آوے گا تمہارے سامنے ارے تم کو پھر مہلت نہ دے گا لب ہلانے کے لیے گانا بے گانا مل کر روئیں گے سب جمع ہوگا ارے لے جاویں گے گرستہ میں ارے نادان پردیسی ایسا کین کسر کوہان دنیا کا دیوانہ مت بان عقبا کا کر لے جتون ایک دن چھوڑے گا تو اپنا وطن تفسیر القرآن بالقرآن কুরআনের আয়াত কুরআনের আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজেই এই মহাবিশ্বের মহাবিষয় কুরআনে হাকিমের ভিতরে আল্লাহ নিজেই জ্ঞানীর তিনটা পরিচয় তুলে ধরেছেন আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম জ্ঞানীর এক নম্বর গুণ যারা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় অবস্থায় আল্লাহ পাককে ডাকে আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহ পাকের জিকির করে সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা এই আয়াতের তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরাম লিখেছেন একটা মানুষের জীবন তিনটা অবস্থা আওয়াজ দিয়ে বলেন কয়টা অবস্থা আর হুজুরে কোন হয়তো সে দাঁড়ানো থাকে না হয় বসা থাকে না হয় শোয়া থাকে ঠিক না বেটি এই তিন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকে ডাকতে বলছেন তার জিকির করতে বলছেন এ মুসলমান মুফাসসিরিন কিরাম লিখেছেন যেহেতু একটা মানুষের জীবন তিন অবস্থায় হয়তো সে দাঁড়ানো থাকে না হয় বসা থাকে না হয় শোয়া থাকে এই তিন অবস্থায় আল্লাহ পাক কেন তাকে ডাকতে বলছেন তার মানে হলো আপনি যদি দুনিয়া এবং আখেরাতে জ্ঞানীর পরিচয় দিতে চান আপনার গোটা জিন্দেগির ভিতর আল্লাহ পাকের জিকির থাকতে হবে আমার মুসলমান ভাইরা জিকিরের চারটা লাভ আমি সংক্ষিপ্ত আকারে বলবো এক নম্বর লাভ জিকিরের দ্বারা আপনার আমার জবান পবিত্র হবে বলেন এক নম্বরে কি জবান পবিত্র হবে আপনি আমি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি পবিত্র একটা জবান নিয়ে কিন্তু এই জবান দিয়ে মিথ্যা কথা বলে হারাম খেয়ে গীবত শেখায়ত করে চুগল খুরি করে ঝগড়া বিবাদ করে আল্লাহর দেওয়া পবিত্র জবানটাকে নাপাক করেছি পয়গম্বর বলেন এই অপবিত্র জবানটাকে পবিত্র করার মেডিসিন হলো আল্লাহর জিকির সুবহানাল্লাহ জিকিরের দুই নম্বর লাভ জিকিরের দ্বারা আপনার আমার কলব পরিষ্কার হবে আওয়াজ দিয়া বলেন কি পরিষ্কার হবে قال رسول الله صلى الله عليه وسلم اذا اذنب الرجل
نكتا نكتة سوزا في القلب سيكله لا إله إلا الله پیغمبر بولن مانوش جکن گناہ کرے ساتھ ساتھ تار قلب ناموک آئینار بیتر ایکتا کالو داغ پڑے جائے آبار جکن گناہ کرے آر ایکتا کالو داغ پڑے جائے آبار جکن گناہ کرے آر ایکتا کالو داغ پڑے جائے ای بابے جتو بار گناہ کرار دارا قلب ناموک آئیناتا کالو ہوئے زور زوری تو ہوئے جائے پیغمبر بولن سیکل ہو لا الہ الا اللہ ای قلب پریشکار کرار میڈیسن ہو لا الہ الا اللہ امان حیرہ ذکر تین نمبر لاب ذکر درہ میزانر پلہ باری ہائی کسیر پلہ میزانر پلہ باری ہائی بخاری شریف بیتنے 7000 حدیث شرب و شیش جی حدیث درہ امام بخاری رحمت اللہ علی بخاری شریف شمافت کرے سن کلمتان حبیبتان الرحمن خفیفتان علی اللسان سکیلتان فی المیزان سبحان اللہ و بحمده سبحان اللہ العظیم سبحان اللہ و بحمده سبحان اللہ العظیم نبی جی بلین دویٹا کلمہ امون روئے چھے جی دویٹا کلمہ مکھے اچھرم کراونے ایک شہاز میزانر پلائے ونیک باری اللہ رکسے ونیک پریو بلین مکھے اچھرون کرا ونیک شہاز میزانر پلائے ونیک باری اللہ رکسے ونیک پریو شہی دویٹا کلمہ ہن چھے سبحان اللہ و بحمده سبحان اللہ العظیم سبحان اللہ و بحمده سبحان اللہ العظیم جکرے درہ تین نمبر لاب میزانر پلائے باری ہائی اے مسلمان ذکریں چین نمبر لاب کل کیا مطید دن مصیبت ری دین زارا بیشی بیشی ذکر کروے وی زاکرین شاکرین بندر ہاتے اللہ جنت راٹا چابی دیا بول بیری بندہ جی درجہ دیا مونے چاہے تمہیں آمی اللہ رو تویری جنت ری بیتر ڈھکے جاؤ سبحان اللہ ذکر بندہ ولی اللہ شباد ذکر بندہ حبیب اللہ شباد اللہ اللہ گرگ جملہ انبیاء اللہ اللہ گرگ جملہ اولیاء جرے بولی اللہ اکبر اللہ پاک رب العالمین قرآن شریف بیترے بولین یا ایوہ الذین آمنوا اذکروا اللہ ذکرا کثیرا وسبحوہ بکرۃ و اصیلا جرے بولی اللہ اکبر اللہ بولین ہے مومنین دال اے مومنین دال آمن ذکر اللہ ذکرا کثیرا تمرا امی اللہ ذکر کثیرا بیشی بیشی کرو سبحان اللہ اللہ قرآن نماز پڑھتے بولے سن کثیرا شبد اللہ کرن نائے اللہ روزہ رکھتے بول سن کثیرا شبد اللہ کرن نائے اللہ حاصل کرتے بول سن کثیرا شبد اللہ کرن نائے اللہ زکاة دیتے بول سن کثیرا شبد اللہ کرن نائے بیشیر کتا بولن نائے اللہ شد مطر ذکر بے پرے بولن ہے مومنیر دول امی اللہ ذکر بیشی بیشی کرو کتو بار بولمو پاس بار دوش بار ایک شو بار ایک ہزار بار اللہ کنو شنکھا اولنے کرن نائے کنو شنکھا اولنے کرن نائے نماز ری پر شنکھا سے روزار بپر شنکھا سے کینٹو ذکر ری پر اللہ کنو شنکھا اولنے کرن نائے اے بندہ جو کھن جی عبوست ہے جو تو بار تمہار پورتی مونے چاہے امی اللہ کی ڈکتے دھاگو قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اکثر ذکر اللہ حتی یقول مجنون پیغمبر بولین اللہ ذکر بیشی بیشی کرو ذات مانوش تمہیں کہ اللہ پاگل بولے سبحان اللہ اپنی کم بیشی کر لے مانوش پاگل بول بینا بیشی ذکر کر لے بیشی ذکر کر لے پاگل بول بے اللہ پاک رب العالمین کال حشر دن مصیبت ری دن وہی پاگل درے دوئی را زنت ڈکایا دیوے امار بھائینا ذکر رامل ٹالنار کسے انیک پریوں
এ কারণে নবীজি বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ যেই লোকটা ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার বলবে ওই লোকটা একবার না একবার জান্নাতে যাবে আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে যদিও সে নামাজ পড়ে না যদিও সে ভালোমত রোজা রাখতে পারে না অন্য অন্য ইবাদত ভালোমত করতে পারে না কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ জীবনে একবার বলার কারণে আল্লাহর জান্নাত তার জন্য বরাদ্দ হয়ে যাবে এ মুসলমান জিকিরের আমলটা আল্লাহর কাছে এত প্রিয় এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ইবাদতের জন্য শর্ত করেছেন তুমি নামাজ পড়বা ওযু করো গোসল ফরজ হয়ে গেছে গোসল করো তুমি নামাজ পড়বা তো কিবলামুখী হও তুমি নামাজ পড়বা তো আযান দাও ইকামত দাও তুমি রোজা রাখবা রোজার জন্য শর্ত আছে তুমি চাঁদ দেইখা রোজা রাখবা চাঁদ দেইখা রোজা ছাড়বা ঠিক না বেটি তুমি যাকাত দিবা যাকাত কখন ফরজ হয় এটার একটা হিসাব আছে আবার যাকাতটা কার কাছে দিবা সঠিক জায়গায় আদায় না করলে যাকাত আদায় হবে তুমি হজ করবা সারা বছর হজ করা যায় না জিলহজ মাসে নির্দিষ্ট সময়ে হজ করতে হয় এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ইবাদতের জন্য শর্ত করে দিয়েছেন কিন্তু জিকির এমন একটা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো শর্ত করেন নয় এ বান্দা উযু নাই তো জিকির করো গোসল ফরজ হয়ে গেছে নামাজ পড়তে পারবা না কিন্তু ওই গোসল ফরজ অবস্থায় জিকির করতে থাকো মহিলা তুমি মাসিক অবস্থায় আছো নামাজ পড়তে পারো কিন্তু ওই সময় আল্লাহ পাকের জিকির করতে থাকো এই জিকিরের জন্য কোনো আযান লাগবে না ইকামত লাগবে না কিবলামুখী হওয়া লাগবে না এটার সাথে সূর্যের কোনো সম্পর্ক নাই চাঁদের কোনো সম্পর্ক নাই আল্লাহ পাক কোনো শর্ত জুড়া দেন নাই কোনো শর্ত নাই মর্ত নাই যখন মনে চায় আমি আল্লাহকে ডাকতে থাকো আমার মুসলমান ভাইরা অন্য অন্য ইবাদতের কিছু আকৃতি আছে কিছু আকৃতি আছে দেখা যায় আপনি নামাজ পড়েন হাত বাঁধলেন এটা দেখা যায় কি যায় না আপনি রুকুতে গেলেন দেখা যায় আপনি সেজদায় গেলেন দেখা যায় আপনি যাকাতের টাকা গরিবের হাতে দিলেন দেখা যায় আপনি আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা শরীফ আপনি তওয়াব করলেন দেখা যায় আপনি আরাফার ময়দানে আপনি অবস্থান করলেন দেখা যায় আপনি সাফা মারওয়া সাই করলেন দেখা যায় মিনায় কুরবানি করলেন দেখা যায় আপনি রসুলের রওজা থার জিয়ারত করলেন দেখা যায় কি যায় না আপনি যাকাতের টাকা গরিবের হাতে দিলেন দেখা যায় এইভাবে সকল ইবাদতের একটা আকৃতি আছে জিসিম আছে দেখা যায় কিন্তু জিকির এমন একটা আমল এটা দেখা যায় না তোমার জবান দিয়া বলতে মনে চায় তুমি ধীরে ধীরে আল্লাহকে ডাকতে থাকো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যেই লোকটা আল্লাহকে ডাকে এই লোকটা আল্লাহর ওলি হয় আল্লাহর বন্ধু হয় তার সাথে আল্লাহর সাথে গোপন একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এই গোপন সম্পর্কের কারণে বান্দা আল্লাহওয়ালা হয় আর যদি আমরা আল্লাহওয়ালা হতে পারি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন দুনিয়া তো আমাদের কোনো ভয় নয় আর আখিরাত তো আমাদের কোনো চিন্তা নয় আমার মুসলমান ভাইয়েরা একটা মানুষ দুই জিনিসের সমন্বয়ে গঠিত বলেন কয় জিনিস একটা হলো তার দেহ আর একটা হলো তার রুহু বলেন একটা কি দেহ আর একটা হলো রুহু এই দেহটাকে ভালো রাখতে হলে মাছ খেতে হয় গোশত খেতে হয় ফল ফলা দি খেতে হয় ভিটামিন খেতে হয় ঠিক না ব্যাটিক আবার অসুস্থ হলে ডাক্তারের কাছে যাইতে হয় আপনার আমার ভিতরে আর একটা গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো রুহু বা কলব এ মুসলমান এই রুহুটারও একটা খোরাক আছে না নাই এই রুহুটার খোরাক হলো জিকরুল্লাহ আল্লাহর জিকির সুবহানাল্লাহ এই রুহুটার জিকিরের দ্বারা যে ভালো রাখবে তার হাত ভালো তার চোখ ভালো তার কান ভালো তার পা ভালো তার সব কিছু ভালো হয়ে যায় আর যার রুহুটা খারাপ তার জবান খারাপ তার চোখ খারাপ তার হাত খারাপ তার সব কিছু খারাপ হয়ে যায় ঠিক নেবে ঠিক যদি এই রুহুটাকে ভালো রাখতে চায় আল্লাহর জিকির বেশি বেশি করতে হবে কারণ জিকিরটা হলো রুহের খোরাক কলবের খোরাক ঠিক নেবে ঠিক
আমার মুসলমান ভাইরা যেই লোকটা আল্লাহর জিকির করে আল্লাহকে ডাকে ওই লোকটা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় ওই লোকটা আল্লাহর পছন্দের বান্দা হয়ে যায় ওই আফ্রিকার কালো বেলাল পয়গম্বরের দরবারে আয়েশা কালেমা পড়ে বেলালের গায়ের উপর আঘাত উমাইয়া সকালে পিটায় দুপুরে পিটায় বিকালে পিটায় সারা দিন পিটায় কিন্তু বেলালের মুখ দিয়ে শুধু আহাদ আহাদ এক আল্লাহর কথাই বের হয় ঠিক না বেটি কিন্তু এই ডাকটা আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালো বেলালকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানায় দেয় ওই আফ্রিকার জঙ্গলের কালো বেলালকে যার কোনো বংশ পরিচয় নয় যার কোনো সৌন্দর্য নাই একেবারে পাতিলার তলার সে কালো কালো মানুষ ছিল বেলাল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কালো বেলালকে আল্লাহর মহব্বতের কারণে আল্লাহর জিকিরের কারণে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানায় দিছে ওই কালো বেলা বিশ্বনবীর পিছনে দাঁড়িয়ে একামত দিয়েছেন কথা গণ ঠিক না ঠিক আমার ভাইরা অন্ধ সাহাবি আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবি নবীজির দরবারে বসা নবীজি মক্কার বড় বড় কাফেরদেরকে দ্বীনের কথা বুঝাইতেছেন ইতিমধ্যে আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বারবার প্রশ্ন করে নবীজি একটু বিরক্ত হইলেন বুরু কুঞ্চিত করলেন চেহারাটা একটু কালো করলেন এটার কারণ হলো কাফেররা তো নবীজির কাছ থেকে দূরে থাকে এদেরকে সব সময় পাওয়া যায় না ঠিক না তো আজকে যেহেতু সুযোগ হয়েছে এইজন্য নবীজি তাদেরকে বুঝাইতেছেন কিন্তু সাহাবি আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো নবীজির সাহাবি সব সময় রাসূলের কাছে থাকেন সব সময় তো যে কোনো বিষয় জিজ্ঞাসা করতে পারেন কিন্তু নবীজি তাদের সাথে কথা বলতেছেন দ্বীনের দাওয়াত দিতেছেন এই সময় সে কেন বারবার ডিস্টার্ব করে এজন্য নবীজি একটু ভুরু কুঞ্চিত করছেন কিন্তু এটা আল্লাহ পাক পছন্দ করেন নাই আল্লাহ আয়াত নাযিল করেছেন আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউতরিকা লাআল্লাহু ইয়াযযাক্কা আও ইয়াযযাক্কা আল্লাহ ডাক দেখে হুজুর আবাসা আপনি কেন গুরু কুঞ্চিত করলেন ওয়াতাওয়াল্লা আপনি কেন আমার প্রিয় বান্দা আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে চেহারা ঘুরে নিলেন আনজাআহুল আ'মা উলামায়ে কেরাম আছেন আ'মা অর্থ অন্ধ সাহাবী আপনার কাছে এসেছে অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আপনি কেন চেহারা কালা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্ধ সাহাবীর শানে যখন আয়াত নাজিল করে এই আয়াতগুলা 30 নাম্বার পারায় রয়েছে সূরা আবাসার ভিতরে এই আয়াতগুলা যখন নাজিল হয় আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার নবীজির দরবারে আসতো নবীজি নিজে তার রুমাল বিছায়া দিত আমার ভাইরা যে লোকটা আল্লাহকে ডাকে আল্লাহর জিকির করে ওই লোকটা যদি ল্যাংড়া হয় কানা হয় খোরা হয় আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দেয় দেখবেন সমাজের ভিতরে সাধারণ একজন লোক দিন মজুর কৃষি কাজ করে রিকশা চালায় কিন্তু ওই লোকটা দাঁড়িয়ে রাখছে তুমি পড়ছে নামাজ পড়ে আল্লাহকে ডাকে আল্লাহর জিকির করে সমাজের বড় বড় লোকগুলাও তাকে সম্মান করে কথা বলেন ঠিক না ভাই ফেরেশতা একদিন আল্লাহর দরবারে হাজির আল্লাহ কই কি কই এত মানুষ থাকতে ইব্রাহিমকে আপনি কেন খলিলুল্লাহ বানাইলেন সুবহানাল্লাহ কোরআন বলছে আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা আমি ইব্রাহিমকে আমার খলিল বানায় নিলাম বন্ধু বানায় নিলাম ফেরেশতা আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকতে আপনি কেন ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন আল্লাহ কে ফেরেশতা যদি এটা বুঝতে চাও তুমি আমার বন্ধুর বাড়িতে যাও তুমি আমার বন্ধুর বাড়িতে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির ভিতরে বিশাল উটের পাল উটের পাল বেড়ার পাল বকরির পাল নিয়ে দাঁড়ায় রয়েছে ফেরেশতা আয়েশা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দেয় পয়গম্বরকে দেখে বলতেছে আলহামদুলিল্লাহ ইব্রাহিম কয় কে রে তুই এদিকে আয় সুবহানাল্লাহ তুই আমার আল্লাহর নাম নিয়েছো তুই আমার মাসিকের নাম নিয়েছো আয় এদিকে আও আমি তোরে একটা উট দিয়া দেই সুবহানাল্লাহ ফেরেশতা কয় পাগল পাইছি ভালো মতো পরীক্ষা করে লই ফেরেশতা তো আসছে মানুষের আকৃতিতে ঠিক না ভাই ঠিক
ফেরেশতাকে আল্লাহু আকবার কয় জাতুর আরেকটা দিয়ে দিলাম ফেরেশতা কয় মাশাআল্লাহ ইব্রাহিম কা জাতুর উট আরেকটা দিয়ে দিলাম ফেরেশতা কয় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম কা জাতুর আরেকটা দিয়ে দিলাম এইভাবে ফেরেশতা বারবার আল্লাহর নাম নেয় ইব্রাহিম উট দিয়ে দেয় ভেড়া দিয়ে দেয় দুম্বা দিয়ে দেয় বকরি দিয়ে দেয় দিতে 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 সব দেওয়া শেষ ফেরেশতা ডাক দেয় কি ইব্রাহিম এ ইব্রাহিম আমি বারবার তোমার মাশুকের নাম নেই তোমার আল্লাহর নাম নেই তুমি উট দিয়া দাও বেড়া দিয়া দাও দুম্বা দিয়া দাও বকরি দিয়া দাও দিতে 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 সব দেওয়া শেষ আল্লাহর পাগল হইয়া তুমি সব দিয়া দিছো এ ইব্রাহিম আমি যদি আরেকবার আল্লাহর নাম নেই তাইলে আমার তুমি কি দিবা কয় যদি তুমি আরেকবার আমার আল্লাহর নাম নাও আমার মাশুকের নাম নাও তোমার এই উট বেড়া বকরি পালতে রাখা লাগবে কি লাগবে না কয় লাগবে যদি আরেকবার আমার আল্লাহর নাম নাও আমি সারা জীবন তোমার এই উট বেড়া বকরির রাখাল হয়ে যাব ফেরেশতা কয় ইব্রাহিম আমি তোমার উট বেড়া বকরি নিতে আসি নাই আমি আসছি আল্লাহ কেন তোমাকে খলিল বানাইছে আল্লাহ কেন তোমাকে বন্ধু বানাইছে আমি এসেছি এটা পরীক্ষা করার জন্য এ ইব্রাহিম তুমি পরীক্ষায় 100% পাস করেছো সুবহানাল্লাহ আশিকারা মিল্লাতু মাযহাব জুদাস আশিকারা মিল্লাতু মাযহাব হুদাস মিয়ানে আশিক মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াত আউলিয়ারা কার উকবায় খতিয়ার জাহিলারা কার দুনিয়া খতিয়ার জোরে বলি আল্লাহু আকবার ইব্রাহিম আল্লাহর পাগল হয়ে যায় ইব্রাহিম আল্লাহর প্রেমিক হয়ে যায় পাগল হয়ে যায় ছোট অবস্থায় ওই স্ত্রী সন্তানকে ওই বাইতুল্লাহর কিনারায় মরুভূমির ভিতরে রাইখা চলে যায় স্ত্রী ডাক দেখা স্বামী ইব্রাহিম এখানে তোমার ইচ্ছায় রেখেছো না আল্লাহর হুকুমে রাখছো ইব্রাহিম উপরের দিকে আঙ্গুলটা উঠে দেয় তোমাদেরকে আমি আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে রেখে গেছি রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি দি জারইন ইনদা বাইতিকাল মুহাররম ওই মরুভূমির ভিতরে খানা নাই পানা নাই পানি নাই মানুষ নাই জন নাই কিছু নাই ওই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী সন্তানকে রাইখা চলে গেছে 10-12 বছর বয়স ফালাম্মা বালাগা মা হুসাইয়া বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হয়েছে এই সময় বড় মহব্বতের সন্তান ইসমাঈল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসছে এই সন্তানের গলায় ছুরি চালাইতে হবে সেই পরীক্ষা ইব্রাহিম পাস করছে কি করে নাই আমার মুসলমান ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কেউ আল্লাহর নাম নিলে সে পাগল হয়ে যাইত কিন্তু আমরা যদি কোনো সময় মসজিদ মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু চাই কিছু কিছু লোকের চেহারা কালা হয়ে যায় ঠিক না ভাই ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় আমাদেরকে আল্লাহর পক্ষে থাকার তৌফিক দান করুক বলে রাবি আমি বলতেছিলাম কোরআনে আল্লাহ বলছেন জ্ঞানীর তিন গুণ আওয়াজ দিয়া বলেন কয় গুণ এক নম্বর গুণ কোরআন বলছে যাদের ভিতরে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকবে আর দুই নম্বর গুণ আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আর্দ জ্ঞানের দুই নম্বর গুণ যারা সব সময় আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করে সুবহানাল্লাহ দুই নম্বর গুণ হলো ফিকির ফিকির মানে হলো চিন্তা কি নিয়ে চিন্তা আল্লাহর কুদরত নিয়ে চিন্তা আপনি আমি যে প্যান্ডেলের ভিতরে বসা আছি এই প্যান্ডেলটা খুঁটির উপরে দাঁড়ায় রয়েছে কথা কন ঠিক না বেটি এই সামান্য একটা পাতলা সামিয়ানা ধরে রাখার জন্য কতগুলা খুঁটি লাগাইছে আমার আল্লাহ এই সপ্ত মাসমানটাকে বিনা খুঁটিতে দাঁড় করে রাখছে ওই পুকুরের ভিতরে আপনি যদি একটা ইটের টুকরা পাথরের টুকরা ছেড়ে দেন ওইটা মুহূর্তের ভিতরে তলায়া যাবে ঠিক না ব্যাটিক জনের কান আবার আল্লাহ সপ্তম জমিনটাকে বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছে জোরে বলি আল্লাহু আকবার কাদেরে কুদরত তুমি তারি বরকমাল আনতা রব্বা
ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادار بهر حالي تهامارا نگاهدار আমার ভাইরা আমার বন্ধুরা আপনি আমি যখন ছোট ছিলাম আপনার আমার জ্ঞান বুদ্ধি আকল বুদ্ধি ছিল না ওই ছোট বাচ্চা হাতের ভিতরে পায়খানা নিয়েছে কিছু খাইছে কিছু মাথায় দিয়ে ডিগনে বেটি কিন্তু তুমি বড় হওয়ার পরে তোমাকে জ্ঞান বুদ্ধি দান করলো কে আর জনে গপ আজকে তুমি আল্লাহর দেওয়া সেই জ্ঞান দিয়া এক সময় তুমি পায়খানা কিছু খাইছো কিছু মাথায় দিছো আর এখন তুমি বড় বৈজ্ঞানিক হইলা দার্শনিক হইলা ইঞ্জিনিয়ার হইলা গবেষক হইলা এখন তুমি তো কও দেয়ার ইজ নো গড সৃষ্টিকর্তা বলতে কেউ নাই নাউজুবিল্লাহ তুমি একটা মাছ গবেষণা কইনা মৎস্য বিশেষজ্ঞ হয়ে গেলা এ বৈজ্ঞানিক তুমি তো একটা বারো চিন্তা করলা না এই মাছটা কি বানাইছে ওই মাছের মাথার ভিতরে এক মজা মাঝের ভিতরে মাঝের মাছের ভিতরে আরেক মজা লেঞ্জার ভিতরে আরেক মজা ঠিক নেবে ঠিক তুমি তো একটা বড় চিন্তা করলো না একটা মাছের ভিতরে এত ভিন্ন ভিন্ন মজা কে দিল আমার মুসলমান ভাইয়েরা কোরআন শরীফে আল্লাহ বলছেন বেশিরভাগ মানুষের জন্য আমি জাহান্নাম বানাইছি বেশিরভাগ জিনের জন্য আমি জাহান্নাম বানাইছি তার এক নম্বর কারণ লাহুম কুলুবুল্লা ইয়াফকহুনা বিহা কলব থাকা সত্ত্বেও কলব দিয়া তারা চিন্তা করে না এটাকে বলে ফিকির বা চিন্তা আমার মুসলমান ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আব্বা জান এ আব্বা জান আমাকে কে সৃষ্টি করেছে কয় এই যে মূর্তিগুলা তারায় রয়েছে এরাই তোমারে বানাইছে নাউজুবিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আব্বা জান যেইগুলা খাইতে পারে না কথা বলতে পারে না হাঁটা চলা করতে পারে না এইগুলা কোনোদিন আমার প্রভু হতে পারে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জ্ঞান দিয়া চিন্তা করতেছেন তিনি চাঁদকে প্রভু মনে করেছেন এক পর্যায়ে চাঁদ যখন অস্ত গেল তিনি বলেন না এটা আমার খোদা হতে পারে না তিনি সূর্যকে প্রভু মনে করেছেন সূর্যের পাওয়ার চাঁদের চেয়ে কম না বেশি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় হাদা রব্বি আকবার এটা আমার বড় প্রভু কিন্তু সূর্য যখন অস্ত গেল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় যেই জিনিস টিকে থাকতে পারে না স্থির থাকতে পারে না যার ভিতরে দুর্বলতা আছে এটা কোনোদিন আমার প্রভু হতে ইব্রাহিম চিন্তা করতে করতে আল্লাহর পরিচয় খুঁজে পায় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম যাতামুন যাত যার কোনো লয় নাই খাই নাই যিনি যেমন ছিলেন তেমনি আছেন তেমনি থাকবেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম জোরে বলি আল্লাহু আকবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকুল দিয়া চিন্তা করতে করতে আল্লাহর পরিচয় বের করে সুবহানাল্লাহ এ মুসলমান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছে এ ইমাম আপনি কি মুসলমান কয় হ্যাঁ কয় মুসলমান কারে কয় যে আল্লাহকে বিশ্বাস করে তো আপনি আল্লাহকে কিভাবে বিশ্বাস করলেন কয় আমি একটা ডিমের ভিতরে আল্লাহর পরিচয় খুঁজে পেয়েছি এদিকে যান ক্যামেরার দিকে চাইলে আপনি এদিকে তাকান কোনো কষ্ট হয়েছে এদিকে তাকান আমি একটা ডিমের ভিতরে আল্লাহর পরিচয় খুঁজে পেয়েছি এ মুসলমান আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ডিমের ভিতরে কুসুম আছে না নাই ওই কুসুমের উপর একটা পাতলা আবরণ তার উপর একটা শক্ত ডিমের খোসা যার ভিতরে একটা চুল ঢোকার জায়গা নয় অক্সিজেন ঢোকার বাতাস ঢোকার কোনো লান নাই কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপন কুদরত দ্বারা ওই হাঁসের বাচ্চাটাকে মুরগির বাচ্চাটাকে ডিমের ভিতরে বাসায় রাখছে সুবহান আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর পরিচয় পাওয়ার জন্য গোটা দুনিয়া দেখার দরকার নাই আপনার ঘরের কিনারায় আল্লাহর পরিচয় আছে আপনি একটা কুমড়ার দানা লাগাইছেন কয়েকদিন যাওয়ার পরেই দেখা যায় দুইটা পাতা হয় ঠিক না ঠিক ওই পাতা থেকে লতা হয় পাতা হয় এক সময় পাতার গোড়া থেকে ছোট্ট কুমড়ার জন্ম হয় ঠিক না ঠিক ওই কুমড়াটা আস্তে আস্তে করে বড় হয় গত কয়েক বছর আগে পত্রিকায় আসছে একটা কুমড়ার ওজন হয়েছে 11 মণ কত মণ
ওই ঘুমরাটা ভ্যানে করে বাজারে আনা হয়েছে দুনিয়ার সব বৈজ্ঞানিক দার্শনিক মিলে এমন একটা কুমড়া বানাইতে পারবে আর জোরে কোন ওই কুমড়ার বাকলের ভিতরে এক মজা ভিতরে আর এক মজা বিসির ভিতরে আর এক মজা ঠিক নেবে ঠিক আমরা ভোলার মানুষ ভোলা বরিশালের মানুষ এ মুসলমান বর্ষাকাল আসলে চাইল বাজা দিয়ে কুমড়ার বিসি ভাইজা খাই কি খায় না ওটার ভিতরে তো আর এক স্বাদ ঠিক নেবে ঠিক আপনি লাউ খান কদু খান ওই লাউয়ের শাকের ভিতরে এক মজা ডোগার ভিতরে আরেক মজা ওই লাউয়ের বাকলে এক মজা ভিতরে আরেক মজা এই মজার পার্থক্য দান করেছেন কে জীবনে একটা বারও তো চিন্তা করলেন না সে আল্লাহর পরিচয় নিয়া যদি চিন্তা করতেন ঈমান বেড়ে যেত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ পয়গম্বর বলেন এ উম্মত আমাকে নিয়ে তোমরা আল্লাহকে নিয়ে আল্লাহ আল্লাহকে নিয়ে চিন্তা করিও না বরং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো আল্লাহর দেহ কেমন আল্লাহর হাত কেমন আল্লাহর চোখ কেমন আল্লাহর মাথা কেমন আল্লাহ কেমনে বইয়া রইছে এইগুলা নিয়ে চিন্তা করিও না তোমরা বেঈমান হইয়া মারা যাইবা বরং আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো তোমাদের ঈমান বেড়ে যাবে আল্লাহর পরিচয় বের করার জন্য গোটা দুনিয়া দেখার দরকার নাই আল্লাহ বলেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুমি তোমার নিজের ভিতর আমি আল্লাহর পরিচয় তালাশ করো তুমি তোমার নিজের ভিতরে আমি আল্লাহর পরিচয় তালাশ করো আপনার আমার মুখের ভিতরে যে একটা জিব্বা নামক ছোট্ট একটা মাংসের টুকরা রয়েছে এই জিব্বার ভিতরে আপনি ভাত খান তো এক মজা গোশত খান তো আরেক মজা কথাগণ ঠিক নেবে ঠিক গরুর গোশত এক মজা মুরগির গোশত আরেক মজা আপনি মাছ খাবেন তো আরেক মজা ফল খাবেন তো আরেক মজা কমলা খাবেন এক মজা আপেল খাবেন এক মজা বেদানা খাবেন তো আরেক মজা মিষ্টি খাবেন তো এক মজা দুই খাবেন তো আরেক মজা এই ছোট্ট একটা মাংস টুকরার ভিতরে এমন মজার পার্থক্য কে দান করেছে আল্লাহ কয় ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য গোটা দুনিয়া দেখার দরকার নয় তুমি তোমার নিজের ভিতরে আমি আল্লাহর পরিচয় পাইবা ইয়াহুদিরা নবীজির কাছে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাদেরকে তিনটা প্রশ্নের উত্তর দাও আজ দিয়া বলেন কয়টা এক নম্বর প্রশ্ন তুমি বলো আসহাবে কাহাব কারা ছিল দুই নম্বর বাদশা সেকান্দার জুরকার নাইম কে ছিল তিন নম্বর রুহু কি জিনিস নবী জি এটা কিভাবে বলবে এগুলা তো নবী দুনিয়াতে আসার হাজার বছর আগের ঘটনা নবীজি বলে আগামীকাল আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব কবে আগামীকাল 15 দিন হয়ে গেছে নবীজির নবুয়তের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে 15 দিনের মাথায় জিব্রাইল হাজির নবী ডাক দিয়া গায়ে বা জিব্রাইল এতদিন তুমি কেন আসলে না জিব্রাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলছেন আগামীকাল প্রশ্নের উত্তর দিবেন আপনি কেন আগামীকাল বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইল যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ আপনি বলবেন না আগামীকাল বলবো আগামীকাল খাবো আগামীকাল যাব বরং আপনি বলবেন ইনশাআল্লাহ আগামীকাল বলবো ইনশাআল্লাহ আগামীকাল খাবো ইনশাআল্লাহ আগামীকাল করবো ইনশাআল্লাহ আগামীকাল যাব এই জন্য আল্লাহ 15 দিন মাথায় আমাকে পাঠায় দিছে সুরায় কাহাব দিয়া সুবহানাল্লাহ আল্লাহ পাক 70,000 ফেরেশতা দিয়া এই মুহূর্তে সূরা কাহাব দিয়া আমাকে আপনার কাছে পাঠায় দিছে এই সূরা কাহাবের ভিতরে তিন প্রশ্নের উত্তর রয়েছে জিব্রাইল সূরা কাহাব তেলাওয়াত করা শুরু করে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা আল্লাহ সূরা আসহাবে কাহফের পরিচয় দিলেন আল্লাহ বাদশা সিকান্দারের পরিচয় দিলেন ইহুদিরা যে তিন নম্বর প্রশ্ন করছে রুহু কি জিনিস আল্লাহ কয় ইয়াস আলুনাকা আনির কুলির রুহু মিন আমরি রব্বি হাবিব তারা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করবে রুহু কি জিনিস কুলির রুহু মিন আমরি রব্বি আপনি বলবেন রুহু এটা হলো আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের আদেশ ওই যে 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করে কোরআনের ভিতরে বলছেন রুহু এটার ভিতরে কোনো ব্যাখ্যা নাই কোনো তর্জমা নাই রুহু এটা আল্লাহ পাকের হুকুম আজও 1500 বছর হয়ে গেল বিজ্ঞানীরা আপনার আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ রিসার্চ করেছে গবেষণা করেছে কিন্তু রুহু কি জিনিস আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণা করে খুঁজে পায় না সুবহানাল্লাহ
মানুষ বানাইছে রোবট বানাইছে রোবট কারেন্টের সাহায্যে চলে কিন্তু রুহ দিতে এটা এখনো পায় না যে রুহটা কমনে আইলো কমনে গেল এটা কি জিনিস এখনো আবিষ্কার করতে আল্লাহ তো 1500 বছর আগে বলেছেন কুলি রুহু মিন আমরি রব্বি হাবিব দুনিয়ার সকল বেঈমান দুনিয়ার সকল গবেষক তারা গবেষণা করে এটা বের করতে পারবে না আমি বলে দিলাম এটা আমার একটা হুকুম আমার একটা আদেশ মাত্র সুবহানাল্লাহ আমার ভাইরা জ্ঞানীর দুই নম্বর গুণ সেটা হলো ফিকির ফিকির মানে হলো চিন্তা কি নিয়া চিন্তা আল্লাহর কুদরত নিয়া চিন্তা কথাগণ ঠিক না বেঠি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বিকাল বেলা একদিন তসবিহ হাতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন এই সময় দেখে একটা ময়না পাখি আম গাছের ডালে বইসা পাকা আমের ভিতরে সিঁদুরে আমের ভিতরে ঠোঁট ঢুকায় দিয়েছে সুবহানাল্লাহ ময়না পাখি ঠোঁটটা বাইর করে উপরের দিকে তাকায় কি যেন বলতেছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে আল্লাহ আপনি আমাকে ময়না পাখি কি বলছে কথাটা বোঝার শক্তি দেন সুবহানাল্লাহ কাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুনতেছে ওই ময়না পাখি বলতেছে আল্লাহ এই পাকা আমের ভিতরে এত মিষ্টি না জানি আপনার ভিতরে কত মিষ্টি একটু পরে পাখিটা উইরা উইরা আর একটা জাম গাছে গিয়ে বসছে জাম গাছের ডালে পয়সা পাকা কালো জামের ভিতরে ঠোঁট ঢুকে দিয়েছে ঠোঁটটা বাইর করে উপরের দিকে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ এই জামের ভিতরে এত স্বাদ না জানি আপনার ভিতরে কত স্বাদ সুবহানাল্লাহ আমি এই জাম খাবো না আমি আপনাকেও ভুলবো না পাখিটা উইরা উইরা একটা পেঁপে গাছে গিয়ে বসলো পাকা পেঁপের ভিতরে ঠোঁট ঢুকে দিয়েছে এক পর্যায়ে ঠোঁটটা বাইর করে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমি এই পাকা পেঁপে খাবো না আমি আপনাকেও ভুলবো না আমার ভাইরা সৃষ্টির ছোট্ট একটা প্রাণী পাখি ওই পাখিটাও আল্লাহর পরিচয় পেয়েছে কথা কোন ঠিক নেবে ঠিক কিন্তু মানুষে আজকে বলতেছে দেয়ার ইজ নো গড সৃষ্টিকর্তা বলতে কেউ নাই আবার কেমন মানুষ বানরের তৈরি নাউজুবিল্লাহ আমার মুসলমান ভাইরা আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা করতে গিয়া বিভিন্ন ধর্মের লোকেরা কালেমা পড়ে মুসলমান হয় ওই আমেরিকার তিনজন বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং এডউইন অল্ডিন মাইকেল কলেজ তারা চাঁদের দেশে গেল চাঁদের দেশে গিয়া দেখে বিশ্বনবী যে আঙ্গুলির ইশারা চাঁদটাকে দুই টুকরা করেছে দেখে চাঁদটা আড়াআড়ি মাঝখানে একটা ফাটলের দাগ এই তিনজন বৈজ্ঞানিক কোরআনের কথা ওং সাক্কাল কমর নবী আঙ্গুলির ইশারা চাঁদ দ্বিখণ্ডিত করেছে নবীজির কথা সত্য না মিথ্যা এটা যাচাই করে যখন সঠিক পদে উপনীত হলো তখন এই তিনজন বৈজ্ঞানিক দুনিয়ার জমিনে আইসা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও ভারতের শিবশঙ্কর মহারাজ আমেরিকার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 17টি ভাষায় পাণ্ডিত্য লাভ করেছে ভারতের 70 কোটি হিন্দুদের দেবতা ছিল শিবশঙ্কর মহারাজ ওই শিবশঙ্কর মহারাজ আল্লাহ পাকের কুদরত নিয়ে চিন্তা করতে গেলে বিশ্বনবীর জীবনী নিয়ে রিসার্চ করতে গেলে এক পর্যায়ে পাগল হয়ে গেছে কখন কালেমা পড়ে মুসলমান হবে দিলের ভিতরে বড় পরেশান হাই আমি কখন কালেমা পড়ব কিন্তু আমি যদি কালেমা পড়ি আমার মা বাবা আমার স্ত্রী সন্তান আমার সমাজের লোক দেশের লোক সবাই তো আমার শত্রু হয়ে যাব আমি কিভাবে বাঁচব এক পর্যায়ে চিন্তা করতে করতে এ মুসলমান গভীর রাতে উযু কইরা যায় নামাজ নিয়ে দাঁড়ায় গেছে মুসলমানরা যেইভাবে হাত বাঁধে এইভাবে হাত বাঁধলেন কিন্তু হাত বাঁধার সময় কি বলতে হয় শিবশঙ্কর মহারাজ তা জানে না মুসলমানরা যেইভাবে রুকু করে সেইভাবে রুকু করলেন কিন্তু রুকুর ভিতরে কি বলতে হয় সে তো তা জানে না মুসলমানরা যেইভাবে সেজদা করে ওইভাবে সেজদা করলে সেজদার ভিতরে কি বলতে হয় তা তো শিবশঙ্কর জানে না কিন্তু একটা কথা শুনছি সেজদার ভিতরে মুসলমানরা আল্লাহর সাথে কথা কয় সেজদার ভিতরে বলতেছে আল্লাহ দুনিয়াটা আমার আর ভালো লাগে না আল্লাহ আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন আমার ভাইরা ওই ক্লান্ত শ্রান্ত অবস্থায় সেজদার ভিতরে তার ঘুম এসে গেছে ঘুমের ভিতরে পয়গম পয়গম্বর বিশ্বনবী রহমাতুল আলামিন স্বপ্নের ভিতরে আইসা সাক্ষাৎ করে ডাক দিয়ে কয় এ শিবশঙ্কর মহারাজ
তোমার হাতটা আমার হাতের সাথে লাগায়া দাও শিবশঙ্কর মহারাজ ঘুমের ভিতরে বিশ্বরবির হাতের সাথে হাতটা লাগায়া দেয় বিশ্বরবি পড়ায় দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার কালেমা পড়ে পরেশান হয়ে গেছে আই কেমনে আমি আমার মা বাবাকে মুখ দেখাইবো কেমনে আমি আমার স্ত্রীকে মুখ দেখাইবো কেমনে আমি আমার সন্তানকে মুখ দেখাইবো এক পর্যায়ে সাহস করে বিবির রুমের সামনে গিয়ে দরজা নক করছে বিবি দরজা খুলে দিয়েছে তাকায় দেখে বিবির চোখ দিয়ে বেবি পানি পড়তেছে স্বামী ডাক দিয়া বলে বিবি তুমি কাঁদো কেন বিবি ডাক দিয়া কয় স্বামী আপনি কাঁদেন কেন একই প্রশ্ন বারবার এক পর্যায়ে বিবি ডাক দিয়া বলে স্বামী আজকে তো একটা অপরাধ করে বলাইছি বলে কি অপরাধ কয় আজকে ঘুমের ভিতরে বিশ্বনবীর হাতে কালামা পড়ে মুসলমান হয়ে গেছি স্বামী কয় একই অপরাধ তো আমিও করেছি জোয়ার এক পর্যায়ে শিক্ষিত মেয়ে মেয়ের রুমের দরজায় গিয়া যখন নক করছে মেয়েটা দরজা খুলে দিছে তাকায় দেখে মেয়ের চোখ দিয়ে পানি পড়তেছে বলে কান্দো কেন আব্বা জানাম না আজকে আমি না একটা এমন অপরাধ করেছি অপরাধের কথা শুনলে আপনারা আমাকে বাড়ি করে জায়গা দিবেন না আপনারা আমাকে তেজ্য করে দিবেন আপনারা আমার পরিচয় দিবেন না বলে কি অপরাধ করে জুম আজকে ঘুমের ভিতরে বিশ্বনবীর কাছে কালামা করে মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ এ মুসলমান আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে গিয়া ডক্টর শিবশঙ্কর মহারাজের সব পরিবার কালামা পরে মুসলমান হয়ে যায় এখন আর তার নাম ডক্টর শিবশঙ্কর নয় এখন তার নাম হয়ে গেছে ডক্টর ইসলামুল হক কি নাম ডক্টর ইসলামুল হক তিনি একটা বই লেখছেন আমি কেন মুসলমান হলাম এ টেকের হাটের যুবক ভাইরা তোমরা এই বইটা মার্কেট থেকে কিনা পড়বা আল্লাহ তোমাদের ইমানী শক্তি বাড়ায় দিবে সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইয়েরা কোরআন বলছে জ্ঞানের তিন গুণ কয় গুণ এক নম্বর গুণ যাদের ভিতরে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকবে আর দুই নম্বর হলো ফিকির ফিকির মানে হলো চিন্তা কি নিয়া চিন্তা আল্লাহর কুদরত নিয়ে চিন্তা সুবহানাল্লাহ জ্ঞানের তিন নম্বর গুণ কোরআন বলছে সুবহানাকা ফাকিনা আযাবান্নার যারা সব সময় আল্লাহর কাছে বলো আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এই জাহান্নামের ভয় যাদের দিলের ভিতরে থাকবে এই দুনিয়ার জমিনে তারাও জ্ঞানী আল্লাহর আদা আলোতে তারা জ্ঞানী হিসাবে উঠতে পারবে জোয়ার এ মুসলমান এই শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়া উজু করি না যায় নামাজটা বিছাইয়া মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া মালিকের দরবারে হাতটা বাড়ায় দাও তুমি যত বড় গুনাহগার নাফরমান হও না কেন তোমার চোখের পানি গালে নামার আগে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে কোরআন বলছে নারুল্লাহিল মুকদাতুল লাতী তাতালিউ আলাল আফিদা জাহান্নামের আগুন প্রথম কলিজায় লাগিয়ে কলিজা জ্বালায় পোলায় সারঘর ভরে দিবে কোরআন বলছে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রা জাহান্নামের আগুন যখন শরীরে লাগায় দেওয়া হবে এই চামড়া পুড়ে যাবে জ্বলছে যাবে আবার নতুন চামড়া তৈরি করা হবে ওইটাকে আবার পোড়ানো হবে আবার নতুন চামড়া তৈরি করা হবে এইভাবে লাগাতার শাস্তি দেওয়া হবে নাউজুবিল্লাহ সর্বনিম্ন আযাব হবে আবু তালেবের কার আবু তালেবের সর্বনিম্ন আযাব হবে জাহান্নামের ভিতরে কিতাবের ভিতরে আসছে নবীজি বলেন আবু তালেবকে দুইটা আগুনের জুতা পরায় দেওয়া হবে এই দুইটা আগুনের জুতা যখন পরানো হবে ইয়াগলি বিহি দিমাগুহু আবু তালেবের মাতার মগজগুলা ভাতের মারের মতো টকব টকব করে ঘুরতে থাকবে এটা যদি হয় সর্বনিম্ন আযাবের অবস্থা সর্বোচ্চ আযাবের অবস্থা কি হবে চিন্তা করেন কোরআন বলছে লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবান ইল্লা হামী জাহান্নামীরা পানি পানি বলে চিল্লাইতে থাকবে তাদেরকে গরম ফুটন্ত পানি দেওয়া হবে জোরে কর নাউজুবিল্লাহ এবং জাহান্নামীদের রক্ত আর পুষ দেওয়া হবে এগুলা খাওয়ার পরে পেটের নাড়ি বুড়ি কেটে ছিঁড়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম জুমারা
তাদেরকে টেনে টেনে জাহান্নামের গেটের দিকে না হবে আল্লাহ বলবেন খুজুহু ফগল্লুহু সুম্মাল জাহিমা সল্লু ওরে ধর ওর গলার ভিতরে 70,000 শিকল লাগাইয়া ওরে জাহান্নামের ভিতরে ফালায়া দে কুরআন বলছে ইউরাফুল মুজিমুনা বিসিমাহুম ফায়ুখযু বিন্নাওয়াসি ওয়াল আকদাব গুনাহগারের মাথার চুল আর পা ধরে টেনে টেনে জাহান্নামের ভিতরে ফালায়া দেওয়া হবে সেদিন তারা আফসোস করে মনে থাকবে ইয়া লাইতানি কদ্দাম তুলি হায়াতি হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন সুদ খাইলাম ঘুষ খাইলাম কেন মা বাবার খেদমত করলাম না কেন মসজিদ মাদ্রাসার বিরোধিতা করলাম কেন আলেম ওলামাদের বিরোধিতা করলাম কেন আলেম ওলামাকে ক্ষমতার কারণে জেলখানায় ঢুকাইলাম সেদিন আফসোস করতে থাকবে ইয়া লাইতানি কদ্দাম তুলি হায়াতি যত আফসোস করবে কোন আফসোস কাজে আসবে না সেই জাহান্নামের ভয় আপনার আমার ভিতরে আসেনি আর তো জোরে গান যদি জাহান্নামের ভয় থেকে থাকে কেন আপনাকে মসজিদে ফজরের নামাজে পাওয়া যায় না ঘুমেরে চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো পড়িলে নামাজ জন্য তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও তাড়াতাড়ি উজু করে নামাজ পড়তে লেগে যাও একটু কানি রেখের তরে রোজা সুরের মাঠিতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাসি কঠিন দিনেতে আল্লাহ তোমায় ছাড়বে না ঠিকমতো পড়িলে নামাজ জন্য তোমার ঠিকানা মকুন সুসতি নামাজে পঞ্জি গানা ফওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনা إن بز إمداد دا استعينوا آية قرآن بها آية قد أفلح رايا ديكون غوركم در معني يشد الصادقون جوري بولي الله أكبر নবীজি বলেন সলাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেশতের চাবি নবীজি বলেন সলাতু ইমাদুদ্দিন নামাজ হলো ধর্মের খুঁটি ঠিক না ব্যাটিক নবীজি বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সলাহ আল্লাহ নামাজকে আমার চোখের শীতলতা বানিয়ে দিয়েছে নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের কোরআন বলছে কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনাহুম ফি সলাতিহিম সফল মুমিনের এক নম্বর গুণ যাদের ভিতরে নামাজ থাকবে ঠিক না ঠিক কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার জোরে বলি আল্লাহু আকবার নিশ্চয়ই নামাজ মানুষকে পাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে এটাকের হাটের মুসলমান আলোচনা শেষ আমার সাথে ওয়াদা করেন দুনিয়াতে যতদিন বাঁচবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কারা কারা পারবেন দুইটা হাত আল্লাহকে দেখায় দেন আরে তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহ আপনি সকলকে কবুল করেন সকল বলি আমিন জ্ঞানের যে তিনটা গুণ আপনাদের সামনে আমি কোরআন থেকে বলেছি এক নম্বর গুণ যাদের ভিতরে সর্বদা আল্লাহ পাকের জিকির থাকবে দুই নম্বর গুণ যাদের ভিতরে আল্লাহর কুদরতের ফিকির এবং চিন্তা থাকবে তিন নম্বর জাহান্নামের আযাবের ভয় থাকবে আল্লাহ জ্ঞানীর এই তিনটা গুণ অর্জন করে দুনিয়া এবং আখেরাতে জ্ঞানীর পরিচয় দেওয়ার তৌফিক দান করুক সকলে বলি আমিন